हेलो गाइस, वेलकम टू अनदर वीडियो ऑफ अपर्णा सोम किचन। आज के आरो एक नतून वीडियो निये तोमादेर साथे आमी चले एसेछि। तो वीडियो शुरू करार आगे डोंट फॉरगेट टू लाइक शेयर एंड सब्सक्राइब एंड ऑल्सो प्रेस द बेल आइकन। तो चलो एखन वीडियोटा शुरू करा जाक। तो आज के आमी तोमादेर बानिए देखाबो कि करे एकटा परफेक्ट व्हिप क्रीम बानिए फेलते पारो। तो ये वीडियो किछु टिप्स और ट्रिक्स देखा तुम्हारे जेगुलो दिए तुम्हारा खूब परफेक्टली एक व्हिप क्रीम बनिए नीते पारो। देखो एत सुंदर बटरी सिल्की किभाबे एक व्हिप क्रीम के तुम्हारा बाड़ीते खूब परफेक्टली बनाते पारो सेटा किन्तु आजकेर वीडियोते आमी तुम्हारे शेयर करब। तो पुरो वीडियोटा किन्तु अवश्य देखबे। देखो एटा एत सुंदर एक सफ्ट पिक्स आमी किभाबे तैरी करेछि ये समस्त वीडियोटाते आमी तोमादेरके किन्तु शेयर करब। तो प्रथमे आमी निये नियेछि एकटा व्हिप क्रीम, एटा 1 लिटारेर एकटा व्हिप क्रीम। तोमरा जे कोनो ब्रैंडेर व्हिप क्रीम व्यवहार करते पारो। एटा होलो नन डेयरि व्हिप क्रीम। একটা পাত্র নিয়েছি আর এই পাত্রটাকে বসানোর জন্য তার নিচে আমি কিছু আইস কিউব নিয়ে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার উপরে আমি আমার এই বাটিটাকে রাখব। আর তোমরা চাইলে এটা করতে পারো, না চাইলে যে পাত্রটার মধ্যে হুইপ করবে সেটাকে তোমরা 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো। এখন আমি মোটামুটি এক বাটির মতো হুইপ ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি হুইপ করার জন্য এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারো বা হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারটাকে তোমাদের মানে যেটার বাটিটা হয় সেটাকে তোমাদের ওভারনাইট ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে। আর যখনই তোমরা হুইপ ক্রিম করার জন্য হ্যান্ড ব্লেন্ডার নেবে সেটা অবশ্যই 300 ওয়াটের বেশি বা 300 ওয়াট নেওয়ার চেষ্টা করবে। এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়েও তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো, সেটা সময় একটু বেশি লাগবে। তো আমি বাটিটা নিয়ে নিয়েছি আর নিচে বরফটাও আছে। তো এখন আমি বিট করা শুরু করে দেব। আমি লো পাওয়ারে রেখে প্রথমে আমি বিট করব। একটা জিনিস সবসময় লক্ষ্য করবে যে যখনই তোমরা হুইপ ক্রিমটাকে নেবে তোমরা কিন্তু সবসময় ঠান্ডা, একদমই ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করার চেষ্টা করবে। কখনোই গরম হুইপ ক্রিম নেবে না, তাতে করে কিন্তু তোমাদের যে হুইপ ক্রিমটা যে হবে সেটার মধ্যে কিন্তু পারফেক্টলি সেটা হবে না। আর যদি তোমরা এরকম ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করো, নিজে যদি ঠান্ডা আইস নিয়ে নাও, তাতে করে খুব সুন্দর আর খুব তাড়াতাড়িভাবে এয়ার পকেট তৈরি হবে আর খুব তাড়াতাড়ি এটা কিন্তু তোমার হুইপও হয়ে যাবে। এই হুইপ ক্রিমটা কিন্তু দু রকমের হয়, একটা ডেয়ারি হয় একটা নন ডেয়ারি হয়। তোমাদের এলাকাতে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই নিয়ে নিতে পারো। আমি যেটা নিয়েছি এটা নন ডেয়ারি ছিল। আর নন ডেয়ারি যখন তুমি কোনো হুইপ ক্রিম নেবে সেটার মধ্যে কিন্তু চিনি অ্যাড করা থাকে আগে থেকে। তো তোমাদের এলাকায় যদি ডেয়ারি থাকে, তোমরা ডেয়ারি নেবে, সেক্ষেত্রে তোমরা চিনিটা যেটা হয় সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বা গুঁড়ো চিনি যেটাই থাকুক না কেন সেটাকে তোমরা ব্যবহার করবে। আর তোমরা কিন্তু কখনোই গুঁড়ো ছাড়া চিনিটা ব্যবহার করবে না, তাতে করে কি হবে তোমার যে চিনির যে গ্র্যানিউলসগুলো আছে সেগুলো কিন্তু থেকে যাবে আর এটা খুব পারফেক্টলি হবে না। তো এই জিনিসগুলোর কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। তো দেখো আমি এটাকে হুইপ করছি। আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে ফ্রেশ ক্রিম আর হুইপ ক্রিম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? তো ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু সেই পর্যায়ের কিন্তু তুমি স্যাটিসফ্যাকশনটা পাবে না বা সেরকমভাবে কিন্তু এটা আসে না। তো চেষ্টা করবে তোমরা হুইপ ক্রিমটা ব্যবহার করার, কারণ ফ্রেশ ক্রিমটা আর হুইপ ক্রিমটার মধ্যে ডিফারেন্স অনেকটাই রয়েছে। তো এখন যেই কনসিস্টেন্সিটা চলে এসছে তোমরা মোটামুটি এই কনসিস্টেন্সিটা দিয়ে তোমরা ধরে নাও বিভিন্ন রকমের যেটা পুডিং হয়, আইসক্রিম হয়, সেগুলোতে কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারবে। তোমরা হ্যান্ড হুইক্স দিয়ে যদি কাজটা করতে চাও সেক্ষেত্রে সময়টা তোমাদের বেশি লাগবে। হ্যান্ড হুইক্স দিয়ে করলে সেক্ষেত্রে এই কাজটা করবে, নিজে বরফ তো নেবেই,
আর হাত দিয়ে এটাকে যখন করবে তখন করতে করতে 10-15 মিনিট করলে হাতটা যদি মনে করো ব্যথা হয়ে গেলো, তোমরা ফ্রিজে আবার ওটাকে ঢুকিয়ে দিলে, আবার ফ্রিজ থেকে বের করলে, কিছুক্ষণ করলে, আবার রেখে দিলে 1-2 ঘন্টার জন্য, এরকম করে করে কিন্তু করে নিতে পারো। শুধু সময়টা বেশি লাগবে। দেখো এটার মধ্যে কিন্তু একটা স্মুথনেস কিন্তু অলরেডি চলে এসছে। তো এরকম পর্যায়ে স্মুথনেস যখন চলে আসবে সেই হুইপ ক্রিমটাকে কিন্তু তোমরা আইসক্রিম বা পুডিং বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারো। মাঝে মাঝে আমি বন্ধ করে দিচ্ছিলাম, হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো সেই কারণে। তো আমি কিন্তু এখন যে স্পিডটা আছে সেটা আমি এখনও লো স্পিডে রেখেছি, আমি স্পিডটা বাড়িয়ে নেব যাতে করে এটা হুইপটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমের দিকে এটা বাড়িয়ে নেবো না, তাহলে ছিটকে বাইরের দিকে চলে আসতে পারে। আর তোমরা চেষ্টা করবে যেটা ব্লেডগুলো যে হয় ব্লেডটা যেন একদম বাটির সাথে লেগে না যায়, তোমরা চেষ্টা করবে বাটিটাকে টাচ না করার। আর এটাকে কিন্তু কখনোই ওভারবিট করবে না, তাতে করে এটা যে বাটারি সিল্কি যে একটা টেক্সচার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলোর কিন্তু ধ্যান তোমাদের রাখতে হবে। আর এই যে হুইপ ক্রিমটা আমি বানাবো, এটা বানানোর সময় তোমরা এটাকে যখন বানাচ্ছ এটার সময় চেষ্টা করবে যেন জল ফল না আসে এটার মধ্যে। আর যখনই তোমরা এইভাবে একটা চিল্ড একটা হুইপ ক্রিমকে ফ্রিজ থেকে বের করে যেটাকে তোমরা হুইপ করবে, এটা কিন্তু তোমাদের খুব ভালো মতো করে হুইপও হবে। আর এটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারো। কারণ কি হয়, আমরা যখন হুইপ ক্রিমটাকে হুইপ করি তো একবারে বেশি করে বানিয়ে নিলে কী হয়, আমরা ওটাকে অনেক দিন ব্যবহার করতে পারি। ডেইলি হুইপ করা ওটা একটু বিরক্তিকর কাজ। তোমরা এটা করতে পারো যে একবারে বেশি করে রাখলে সেটাকে তোমরা ব্যবহার করছো। দেখো এই টেক্সচারটাই পুডিং আর আইসক্রিমে যায়। তো এখনও কিন্তু এটা পড়ে যাচ্ছে, তো এটা কিন্তু আমার কেক বা বেকিংয়ের ক্ষেত্রে এটা পারফেক্ট হয়নি। তো আমি আরও এটাকে হুইপ করব। আমি দেখাতে চাইছি যে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়েও তোমরা কাজটাকে করে ফেলতে পারো। আরও একটা জিনিস হলো, সেটা হলো যখনই তোমরা একটা হুইপ ক্রিম কেনো না কেন, হুইপ ক্রিমটাকে সবসময় চেষ্টা করবে ফ্রিজের ভেতরের দিকে রাখার, এটাকে কখনো ডোর সাইডে রাখবে না, তাতে করে তোমার হুইপ ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। আর একটা হুইপ ক্রিমে কিন্তু দেখবে বেশিরভাগ হুইপ ক্রিমে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি থাকে, মানে প্যাকেট খোলার পরেও 1 বছরের ওয়ারেন্টি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা হুইপ ক্রিম কিনে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমাকে মুখটা যেটা হয় সেটাকে ভালো মতো করে বন্ধ করে রাখার ব্যবস্থা করে নিতে হবে। সেক্ষেত্রে তোমরা স্ট্যাপল করে নিতে পারো, সেটা সুবিধা আছে একটা, বা ভালো করে যেভাবে তোমরা হোক না কেন সুবিধা তোমাদের সেলোটিপ দিয়ে যে কোনো কিছু দিয়ে বন্ধ করে ফ্রিজের ভেতরে রাখার চেষ্টা করবে। তো এটাকে এখন আমি ফুল স্পিডে এখন হুইপ করে নেব। প্রায় কিন্তু চলে আসছে ওই টেক্সচারটা, এখনও কিন্তু আসেনি। দেখো প্রথমের দিকে যেরকম ছিল তার থেকে কতটা ডিফারেন্স হয়ে গেছে এই হুইপ ক্রিমটার মধ্যে, তখন কতটা পাতলা ছিল আর এখন কিন্তু অনেকটাই থিকনেস চলে এসেছে। তো এভাবে হুইপ করতে থাকলে এই হুইপ ক্রিমটার ডাবলেরও বেশি হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু অনেকটাই পারফেক্টলি কিন্তু হয়ে এসছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এটা কতটা হয়েছে। তো আমি বাটিটা উল্টে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখো এটা
হয়েছে কি না। তো দেখো আমি যখন বাটিটাকে উল্টে ধরছি কি না, যখন আমি কিছুটা ঝাঁকাচ্ছি এটা কিন্তু নিচের দিকে নেমে আসছে। তো আমাকে কি করতে হবে, আরেকটু কিছুক্ষণের জন্য, 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি হুইপ করলেই এটা কিন্তু হয়ে যাবে। দেখো এটা যখন ধরছি কিছুটা কিন্তু নিচের দিকে নেমে আসছে, লক্ষ্য করো যখন বাটিটা আমি ঝাঁকাচ্ছি নিচের দিকে নেমে আসছে। তো আমি আরেকটু কিছুক্ষণের জন্য এটাকে করে নেব, তাহলে এটা হয়ে যাবে। আমি এটাকে কিভাবে বলবো আমি জানি না, যে দেখো একটার পর একটা লাইন্স কতটা ঘন ঘনভাবে একটা লাইন্স ক্রিয়েট হয়ে গেছে। তো সেই পর্যায়ে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের হুইপ ক্রিমটা কিন্তু হচ্ছে। মানে আমি এটাকে কিভাবে ডিসক্রাইব করবো আমি জানি না, বাট হচ্ছে জিনিসটা, তোমরা বুঝতে পারবে ভালো করে লক্ষ্য করো। আর এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে পরিমাণে, আর থিকনেসটাও অনেকটা বেড়ে গেছে এটার। এটার মধ্যে তোমরা বিভিন্ন রকমের কালার অ্যাড করে তোমরা কিন্তু কেক ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো এটাকে। তো আমি তোমাদের এখন দেখাচ্ছি, দেখো যখন বাটিটা উল্টে দিচ্ছি এটা কিন্তু একদমই পড়ছে না, আর এটার একটা খুব সুন্দর সফট পিক কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে বুঝতে পারবে তোমাদের এই হুইপ ক্রিমটা একদম ডান হয়ে গেছে। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে দেখাবো যে কীভাবে বুঝবে, যে একটা স্প্যাচুলা থাকলেও যে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো যখন ওঠাচ্ছি একদম একটা সফট পিকস কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। যদি তোমরা হোম মেড হুইপ ক্রিম কী করে বানায় সেটা যদি দেখতে চাও, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য আরও একটা বাড়িতে কীভাবে হুইপ ক্রিম বানাই সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এখনই ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, আর এটাকে আমি অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো। এইভাবেই খুব সহজেই মাত্র 10-15 মিনিট সময়ে আমি কিন্তু একটা পারফেক্ট হুইপ ক্রিম তোমাদের বানিয়ে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাতে করে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমার ফোনে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এভাবে যদি তোমরা কোনো বেকিং সম্পর্কিত কোনো যদি তোমাদের কোয়েরিজ থাকে তাহলে আমাকে জানাতে পারো, যদি তোমরা চাও।